উপস্থিত আছেন আমার তৃণমূল মহিলা নেত্রী রুমা, উপস্থিত আছেন এখানে ত্রিস্তর পঞ্চায়েতের সানু থেকে আরম্ভ করে আরো অনেকে এখানে উপস্থিত আছেন। আজকের যে 21শে জুলাই এই সভা, 1993 সালে 21শে জুলাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৎকালীন তিনি যুব নেত্রী ছিলেন, সেই সভায় তিনি একটা ডাক দিয়েছিলেন মহাকরণ অভিযান। ইস্যু কি ছিল? ইস্যু ছিল সচিত্র পরিচয় পত্র ছাড়া ভোট হবে না। সেই মহাকরণ অভিযানে তৎকালীন বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু, আর স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। 21শে জুলাই আমাদের ধর্মতলা শহীদদের তর্পণের উদ্দেশ্যে আমরা প্রতি বছরই যাই, সেই জন্যে এখানে আমাদের এই সভা। আবার এবছর আরও তাৎপর্যপূর্ণ, যেহেতু বিগত দিনে লোকসভা নির্বাচন হয়ে গেল, সেই লোকসভা নির্বাচনে আমাদের বিপুল জয়, শুধু জয়ই নয়, সারা ভারতবর্ষে আমাদের তৃণমূল কংগ্রেস দল দ্বিতীয় বৃহত্তম দল। কতটা মানুষের সমাগম হতে পারে কলকাতায়? ওখানে সমাগম মানে সে বর্ণনা দিয়ে বোঝানো যাবে না, এক বছর এমন সমাগম। আপনার নাম ও পরিচয়? আমার নাম নবকুমার সামন্ত, কাঁকসা ব্লক, তৃণমূল কংগ্রেসের সভাপতি।